হ্যালো বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওতে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে আলোচনা করব। যেখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে কলকাতার জন্য কিছু কন্ট্রাকচুয়াল বেসিস ভ্যাকান্সি বা নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু প্রথম বছর প্রত্যেক মাসে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা করে স্টাইপেন্ড এবং দ্বিতীয় বছর থেকে দেওয়া হবে প্রত্যেক মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা করে স্টাইপেন্ড তো তাহলে চলবন্ধুরা বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ অ্যাকচুয়ারিয়াল অ্যাপ্রেন্টিস এই পদের জন্য ফিক্সড এখানে দু বছরের জন্য কিন্তু নিয়োগ করা হবে এবার এখানে ভ্যাকান্সির ব্যাপারে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি আছে ষোলোটা তার মধ্যে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো দেওয়া রয়েছে যেখানে ইউ আর এসসি এস টি ও পিডাব্লিউ বিডি এই সকল ক্যাটাগরির জন্য আলাদা করে দেওয়ার রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এরপর বলা হচ্ছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানে এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং তার সঙ্গে দু নম্বরে বলা হয়েছে এখানে পাশ করে থাকতে হবে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারাইজেস অফ ইন্ডিয়ার এক্সাম পাশ করে কিন্তু এখানে থাকতে হবে বা ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে এক্সাম হয় বা এই কোর্স কিন্তু করে থাকতে হবে অথবা আই এআইয়ের অন্তর্গত তিনটে কিন্তু পরীক্ষা দিয়ে থাকতে হবে এখানে বয়সের ব্যাপারে বলা হয়েছে এখানে বয়স চাওয়া হয়েছে সাতাশ বছর এক নয় দু হাজার সাল অনুযায়ী এস সি এসটিরা বয়সের ছাড় কিন্তু পাবে সরকারি নিয়ম অনুসারে এবার বলা হচ্ছে মান্থলি স্টাইপেন্ডের ব্যাপারে এখানে মান্থলি স্টাইপেন্ড প্রথম ইয়ারে আমি যেটা বলেছিলাম চল্লিশ হাজার পার মান্থ এবং সেকেন্ড ইয়ার থেকে আছে পঁয়তাল্লিশ হাজার পার মান্থ এরপর হচ্ছে সার্ভিস কন্ডিশনস যেখানে বলা হয়েছে দু বছরের জন্য কিন্তু এই পদে নিয়োগ করা হচ্ছে এরপর বলা হয়েছে মেথড অফ সিলেকশান এখানে দুটো পদ্ধতিতে নিয়োগ করা হবে এক হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে এবং মেডিকেল টেস্টের মাধ্যমে এবং তার সঙ্গে ডকুমেন্টস ভেরিফিকেশান এখানে করা হবে এবার দেখে নাও হাউ টু অ্যাপ্লাই এই সকল পদগুলোর জন্য আবেদন করতে হলে এখানে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে এবং সেই ফর্ম ফিল করে এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে এই অ্যাপ্লিকেশানে একটা কপি স্ক্যান করে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট রয়েছে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তো তাহলে বন্ধুরা এটাই ছিল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কলকাতার জন্য ভ্যাকান্সির ব্যাপারে তথ্য আশা করি এই তথ্যটা তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করো তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো